আমরা যদি ধরি প্রায় 50 মিনিট ভোট হয়েছে, আমরা খুলনা এবং বরিশাল দুই জায়গায় থেকে কথা বলে এসেছি, আমাদের যারা আছেন সহকর্মী আছেন, আমরা দেখেছি ভোটারদের প্রতিক্রিয়া আমরা নিয়েছি। আমরা এখন পর্যন্ত আপাতত দেখছি যে মোটামুটি যে পরিবেশ আপনি নিজে দেখলেন, আমি আপনার কাছে আসলে বিশ্লেষণটা জানতে চাই। ধন্যবাদ মহসিন। এখানে একটি বিষয়ে বলা যায় যে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন যেটি হলো কিছুদিন আগে, সেই নির্বাচনে কিন্তু ভোটারদের মধ্যে একটি বড় আস্থার জায়গা তৈরি হয়েছে এবং আস্থার জায়গা থেকেই তার একটি বড় প্রভাব পড়েছে খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশনে নির্বাচনে, এবং ভোটাররা সেখানে ওই আস্থা থেকেই কিন্তু ভোট দিতে আসছেন। আর যেটি বড় কথা যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি একজন প্রার্থী দাঁড়িয়েছেন, যদিও স্বতন্ত্র প্রার্থী, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় নাই, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কামরুল আহসানের কথা আমি বলছি। তো তার একটি সাক্ষাৎকার দুদিন আগেই আমি গণমাধ্যমে দেখছিলাম, তিনি যে কথাটি বলার চেষ্টা করেছেন সেটি হলো কি যে দল আমাকে বহিষ্কার করেছে, আমি তো বিএনপি ছেড়ে যাইনি, বিষয়টা এরকম। এবং যেহেতু তিনি বিএনপি করতেন, ছাত্রদল করতেন এবং এই বিএনপি রাজনীতি থেকেই তার যাত্রা শুরু, সেই হিসাবে তিনি আশা করছেন যে বিএনপি সমর্থিত ভোটাররা তাকে ভোট দেবেন, এবং সেই তার মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, অনেক ভোটারও দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে। আর বরিশাল সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় দিকটি হচ্ছে কি, এখানে যে ক্ষমতাসীন আওয়ামী লীগের যেরকম একটি সমর্থন দেখা যায়, অতীতে এই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীও নির্বাচিত হয়েছিলেন কয়েকবার, মানে তাদের প্রভাব প্রতিপত্তি যে একেবারে নেই সেটি বলা যাবে না। তো যার কারণে এই নির্বাচনটা, বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচনটা কিন্তু একটি হাই ভোল্টেজ নির্বাচনেই পরিণত হয়েছে। পাশাপাশি সেখানে ইসলামী শাসনতন্ত্রের যিনি প্রার্থী, তিনি বরিশাল অঞ্চলের এমনি একটি ধর্মীয় একটি আবরণ বিভিন্ন জায়গায় আছে, সেখান থেকেও কিন্তু তাকেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এই সব মিলিয়ে বরিশাল এই কারণে খুব আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির এক সময় সেখানেও প্রভাব ছিল। সবলে কোনো একটি বড় দল নির্বাচনে বর্জনের ঘোষণা দিলেও সেটির প্রভাব কিন্তু অতটা ওখানে নাই, যাতে আমি সকাল থেকে যেটি দেখলাম যারা এখানে ভোট দিতে আসছেন তাদের উৎসাহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে তারা খুব আস্থাশীল এবং তারা ভোটের ব্যাপারে খুব উৎসাহী এবং ভোট দিয়ে একটি নগর পিতা নির্বাচন করতে নির্বাচিত করতে চান। এটি গেল বরিশালের দিক। আর খুলনার যে বিষয়টি, খুলনা তো সিটি কর্পোরেশন অনেক পুরনো সিটি কর্পোরেশন এবং অনেক বড় এলাকা নিয়ে, সেখানে যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী, তিনি দীর্ঘদিন থেকে সেখানে রাজনীতি করে থাকেন, রাজনীতি করছেন, তিনি মন্ত্রী ছিলেন, এর আগে তিনি এই মেয়রের দায়িত্ব পালন করেছেন, এবারও দাঁড়িয়েছেন। মানে তার বিষয়টা হচ্ছে কি, একেবারে মাঠ পর্যায় থেকে উঠে আসা রাজনীতিবিদ, তো যার কারণে মানে তার যে সমর্থক গোষ্ঠী সেখানে একটি বড় তৎপরতা তাদের মধ্যে আমি সকাল থেকেই দেখতে পেলাম। জাতীয় পার্টির যিনি প্রার্থী সেখানে নানা অভিযোগ থাকলেও মানে তারা খুব সিরিয়াস এই নির্বাচনে, সেটি দেখা যাচ্ছে। এটি তো সকাল থেকে এই পর্যন্ত দেখা গেল, এখন বাকিটা সময় আমাদের অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত কোন পরিস্থিতি দাঁড়ায়। তবে ইভিএমে ভোট দেওয়ার কারণে যে অভিযোগগুলো কিন্তু এখনও পর্যন্ত ওই রকম পাওয়া যায়নি, যেটি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনেও পাওয়া যায়নি। তবে ধীর গতি সেটি সব জায়গায় একটি কমন অভিযোগ, সেই অভিযোগটা হয়তো সেখানেও একেবারে উড়িয়ে দেওয়া যায় না।